আজ আমাকে এই অনুষ্ঠান থেকে বিষয় দেওয়া হয়েছে তাকওয়া। এই সম্পর্কে সংক্ষিপ্ত সময়ের মধ্যে সংক্ষিপ্ত আকারে আমার বক্তব্য ইতি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ মা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো সর্বপ্রথম যে বিষয়টি আমাদের জানা জরুরি বা যে বিষয়টি জানা আমাদের প্রয়োজন সেটি হচ্ছে তাকওয়া কি। তাকওয়া এটি আরবি শব্দ যা ওয়াকায়াতুন এর উৎপত্তি। এর অর্থ হচ্ছে বিরত থাকা, ভয় করা, সাবধান হওয়া, রক্ষা করা, পরিশুদ্ধ হওয়া বা পরেজগারী হওয়া। আর আল্লামা ইবনে কাসির এর কথা অনুযায়ী, ইনার দাবি অনুযায়ী, ইনি যে দাবি করেছেন সেটা হচ্ছে তাকওয়ার মূল অর্থ যেটি সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা। আর সাধারণ অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে ভয় করে সে হচ্ছে মুত্তাকি। আর ফার্সি শব্দ এর প্রতি ফার্সি ভাষায় এর প্রতিশব্দ হচ্ছে পরেজগারিতা। এবং শরীয়তে ইসলামের শরীয়তের পরিভাষা হচ্ছে ব্যক্তির জীবনে অথবা মানব জীবনে কোরআনের বিধানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অথবা হাদিসে যেই সমস্ত বিষয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন, যেই সমস্ত কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হন, যেই সমস্ত কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হন, সেই সমস্ত কাজ থেকে নিজেকে রক্ষা করে সেই সমস্ত কাজ থেকে নিজেকে বিরত রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং সুন্নাত অনুযায়ী নিজের জীবনকে সাজানো, এটি হচ্ছে তাকওয়া সম্মানিত উপস্থিতি। এরপর আমাদের যে জিনিসটা জানা প্রয়োজন সেটি হচ্ছে আমরা যে তাকওয়া, আমরা যে আল্লাহকে ভয় করব। তাকওয়া অর্থ একটি অর্থ হচ্ছে আল্লাহকে ভয় করা। আমরা আল্লাহকে কেন ভয় করব এই সম্পর্কে মহান রব্বুল আলামিন তার কোরআনুল কারীমের তিন নম্বর সুরা সুরা আল ইমরানের চৌষট্টি নম্বর পৃষ্ঠায় তিন নম্বর লাইনে 102 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন তাকে ভয় করা উচিত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঘোষণা দিয়ে দিয়েছেন যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। আল্লাহ নিজেই বলছেন তোমরা আল্লাহকে ভয় করো যেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা উচিত। সম্মানিত উপস্থিতি, ওয়াত্র আদায় স্পষ্টভাবে প্রমাণিত হয় যে যেই ভয় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জান্নাত পাওয়া যাবে, যেই রকম ভয় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে, যেই রকম ভয় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কবরে আযাব থেকে রক্ষা পাওয়া যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ঠিক সেইভাবে ভয় করতে হবে। সম্মানিত উপস্থিতি, আর এই তাকওয়াটা যেহেতু মানুষের অন্তর থেকে আসে, তাকওয়া থাকে মানুষের অন্তরে, সেজন্য রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের অন্তরকে পরিষ্কার রাখো, তোমরা তোমাদের অন্তরকে পবিত্রতা রাখো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে তার একটি হাদিসের মধ্যে বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাইয়িব, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্রতা ছাড়া কিছু গ্রহণ করেন না। সম্মানিত উপস্থিতি, মুসলিম শরীফে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পবিত্র, আর তিনি পবিত্রতা ছাড়া কোনো কিছুই গ্রহণ করেন না। সুতরাং আপনি আল্লাহর ইবাদত করলেন, সালাত আদায় করলেন, সিয়াম পালন করলেন, হজ করলেন, যাকাত দিলেন, কিন্তু এর মধ্যে আপনার পবিত্রতা নেই, আপনি আল্লাহকে ভয় করেন না, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শর্ত দিয়েছে যে তুমি এই হারাম কাজগুলো থেকে বিরত থাকবে, এই কাজগুলো আপনার মধ্যে নেই, তাহলে এই ঈমান গ্রহণ করাটা, এই সালাত আদায় করাটা আপনার কোনো কাজে আসবে না। আর অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি হাদিসের মধ্যে বলেছেন যে মানুষের দেহের ভিতর এমন একটি অঙ্গ রয়েছে, ইজা সালাহাল সালাহাল জাসাদু কুল্লুহু, যখন তার ঠিক থাকে তখন সমস্ত শরীর ঠিক থাকে, ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যখন তা অসুস্থ হয়ে পড়ে তখন সমস্ত শরীরই অসুস্থ হয়ে যায়। আলা ওয়াহিয়া কাল, তোমরা সবাই সাবধান হয়ে থাকো, আর সেটি হচ্ছে তোমাদের অন্তর। সম্মানিত উপস্থিতি, মাত্র হাদিস দ্বারা স্পষ্ট হয় প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানব দেহের মধ্যে এমন একটি অঙ্গ রয়েছে, যেই অঙ্গটি যদি সুস্থ থাকে, যেই অঙ্গটি যদি ঠিক থাকে, যেই অঙ্গটি যদি পবিত্র থাকে, তাহলে তার সমস্ত আমলই, তার সমস্ত জীবনই, তার সমস্ত শরীরই সুস্থ থাকবে, তার সমস্ত আমলই ঠিক হয়ে যাবে। আর যদি তার নষ্ট হয়ে যায় তাহলে তার কোনো কিছুই গ্রহণযোগ্য হবে না, তার শরীরও নষ্ট হয়ে যাবে, তার আমলও নষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই জন্য যদি কেউ ঈমানদার বলে দাবি করে এবং সে যদি বলে যে আমি মুত্তাকি, তাহলে সে যেন তার অন্তরকে পরিষ্কার রাখে। শুধু তাই